28th December. আজকে আমরা উটি ট্যুরে যাচ্ছি, কিন্তু আজকে আমাদের আলাদা একটা ক্যাব করা হয়েছে। মিস্টার মুরুগেন ইজ দেয়ার উইথ আস, মিস্টার মুরুগেন ইজ দেয়ার। আর আজকে আমরা একটু উটি বিভিন্ন সাইট সিং এ যাবো। এতদিনে এই ভিডিওটা করা হয়নি, আমাদের হোটেল থেকে বেরিয়েই একটা টি গার্ডেন আছে বাদিকে, চতুর্দিকে টি গার্ডেন, তারপর রাস্তাটা খুব সরু। দিস ইজ আওয়ার সেকেন্ড স্পট, সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্পট? টি গার্ডেন। So this is one of the major spots where we can see the beauty of the tea garden. Eta hocche oi tea garden er ekta top spot ache, it's well maintained. Ar tea garden to dekhte pacchi na, kintu উটি বোটানিক্যাল গার্ডেন খুব সুন্দর জায়গাটা। এন্ট্রেন্সটা ক্যামেরার জন্য আলাদা ₹50 এখানে দিতে হয়। দেখলি কামান আছে সামনে একটা, আবার মুচমুচে বাদাম ভাজা, কারি পাতা দিয়ে ভাজা, হালকা করে গুঁড়ো লঙ্কা দেওয়া, গুঁড়ো লঙ্কা নাকি মশলা মনে হচ্ছে। উটি বোটানিক্যাল গার্ডেনে আসার জন্য লোকে কেন ওয়েট করে সেটা বুঝতে পারছি আসার পরে। আনফরচুনেটলি আমি কোনোদিন আমাদের শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে গিয়ে উঠতে পারলাম না, এটাই হয়। যারা বাড়ির কাছাকাছি থাকে তারা বাড়ির কাছে জিনিসপত্রগুলো দেখতে পায় না। কতটা বড় বলতে পারবো না, ডেফিনেটলি অনেকটা সাজানো গোছানো, এবং সমতলের সাথে সাথে এখানে একটা পাহাড়ি রিলিফও আছে যার গায়েও বোটানিক্যাল গার্ডেনটা রয়েছে। তো জানি না সেটা আমি যেতে পারবো কিনা। সে হিন্দি সিনেমা রোলিং ডাউন, চল দেখি। বাবা রে, বোটানিক্যাল গার্ডেনের আরেকটা সাইড আপনাদের দেখাই। প্রচুর জায়গা আছে, মনে হয় না এক দেড় ঘন্টায় কভার আপ করা পসিবল হবে। আচ্ছা, আরো বেশ কয়েকটা লেভেল আছে যা বুঝতে পারছি, আমরা ভেবেছিলাম এটাই শেষ, না বাড়ি তো রীতিমতো ট্রেকিং এর ব্যাপার। কোন জায়গাটা মামা, কোন জায়গাটা বল? সব জায়গাতেই যাবো, কিন্তু কখন যাবো সেটাই ব্যাপার। উটির গাজর রাস্তার ধারে পাওয়া যায়, গাজর, মূলো, আইস ক্যাবেজ, ব্রকোলি, তো বেশ সুস্বাদু। উটি মার্কেটের ভেতর দিয়ে আমরা চলেছি, এখানেও পেঁয়াজের দাম ১০০ টাকা, বুঝলেন? পাশের লোকজনকে জিজ্ঞেস করে দেখলাম, সে বলল হ্যাঁ ১০০ টাকা। উটি মোটামুটি একটু পুরনো জায়গা, বেশ পুরনো জায়গা, প্রচুর ব্রিটিশ এস্টাবলিশমেন্টস এখানে আছে, বাড়িঘর তো দেখলেই বোঝা যায়। তো আমরা এখন উটির মেন কমার্শিয়াল হাবে আছি, কুরিনজিজ। কুরিনজিজ তারপরে হোটেল ব্লু হিলসটা কোথায় খুঁজতে হবে এখন। দিস ইজ আনন্দ ভবন। Here we are, and we are in the midst of the commercial hub of Uti, Blue Hills. আমাদের যে ড্রাইভার আছে সে আমাদের স্পেশালি বলে দিয়েছে ব্লু হিলস এ খাবারের জন্য।
ড্রাইভার যেটা রেফার করেছে খুব বাজে রেফার কিছু করেনি, প্রচুর খাওয়া জিরাইস, একটা জিরাইস নয় বাট ফিশ ফিঙ্গারটা ডেফিনেটলি নেবে। প্রচুর ছবি দেখতে পাচ্ছি এবং দি হোটেল ইজ কোয়াইট অ্যান ইম্প্রেসিভ ওয়ান, মানে যদিও এন্ট্রান্সটা খুব একটা ইম্প্রেসিভ বলে মনে হয়নি বাট ভেতরে ডেকোর ইজ কোয়াইট নাইস, অনেকগুলো সেকশনই আছে এখানে। ওয়েলিংটন পরোটা বলে যেটা দিল সেটা মোগলাই পরোটাই হবে, কারণ বলছে স্টাফড পরোটা উইথ কিমা অ্যান্ড এগ, আর কি হবে মোগলাই পরোটা ছাড়া? খাবার কিরকম? ভীষণ ভালো খাবার। এটা হচ্ছে ফিশ ফ্রাই। একটাই সমস্যা, চেয়ারের সমস্যা ব্যাপারটা তো ঠিক নয় কিন্তু এটা অনেকে স্যুট নাও করতে পারে। এখানে বেশিরভাগ খাবার দাবারই কোকোনাট অয়েলে ভাজা, তো একবার কোকোনাট অয়েল আমরা খেয়েছিলাম ওয়ে ব্যাক ইন পন্ডিচেরি 10-12 বছর আগে, তো খুব একটা পোষায়নি, জানি না তখন সেটা অন্যান্য ব্যাপারের জন্য হতে পারে, হয়তো খাবারের টেস্টও সেরকম ছিল না। সো লেটস সি কি আজকে কোকোনাট অয়েলের ফ্রাইগুলো ঠিক কীরকম জমে। ফিশ ফ্রাই, ডাল ফ্রাই, জিরা রাইস অ্যান্ড ওয়েলিংটন পরাঠা উর্ফ মোগলাই পরোটা। আমরা ঢোকার 10 মিনিটের মধ্যে হোটেল একদম প্যাকড হয়ে গেল, আর এই মুহূর্তে তো সিচুয়েশনটা এরকম যে আসে দাঁড়িয়ে দেখছে কি আদৌ আমাদের খাওয়াটা হয়েছে কি না, যেটা দেখে মনে হলো এবং এটা কোয়াইট আ ফেমাস হোটেল ইউটিকে, ইউটির এটাকে কমার্শিয়াল স্ট্রিট বলে, এবং এখন যারা বিলিং করছে তারা শুধু তাকিয়েছে আমাদের জন্য, আমরা সুস্থিতা তো হয়ে গেছে। আজকে ছেলে খুব আস্তে আস্তে খাচ্ছে, ছেলে তো বললাম টাইম নেই, এই টাইম নিয়ে আস্তে আস্তে খা, তারা হয়ে কোনো দরকার নেই, কি বলবো খাওয়া দাওয়া, চলো লেটস প্যাক আপ। খাওয়া শেষ, ব্লু হিলসে এখন আমরা উটির কমার্শিয়াল সেন্টারে গিয়ে চলেছি। কি করছ? তো এদিকে চলে বাবা চলে, কিছু চকলেটস কেনার ইচ্ছা আছে, উটি চকলেট সাথে কেমন সবাই দেখা যাক। প্রচুর ভর্তি রাস্তায়, স্যাটারডে অ্যান্ড সানডে থেকে হলিডে, তারপর ক্রিসমাস ছুটিটা লম্বা করেছে, তাতে মোটামুটি টুরিস্ট স্পটগুলো একদম প্যাকটপ, আর জায়গা নেই। এই বলো আমরা একদম ঠিক টাইমে ঢুকে পড়েছি, হ্যাঁ আমরা ঠিক টাইমে ঢুকেছিলাম, এরপরে পুরো ভিড় আর লোকের লাইনে দাঁড়িয়ে আছে খাবার টেবিলের জন্য। আমি সেটাই বললাম যে বাই দ্য টাইম আমরা লাঞ্চ ফিনিশ করলাম তখন দেখলাম যে লোকের রীতিমতো আমাদের পাতের দিকে চেয়ে আছে যে হলো কি হলো কি। যাই হোক আমরা এখন উঠি মার্কেটে, একদম একদম quite a reputed shop, homemade chocolates, fudges, referred by Mr. Elango, referred by Mr. Elango. So we have a wide range of chocolates over here. Amra target korechhilam kichu kinbo, to ebar dekha jak ki nawa jay. Dark almonds, what is this? কি ভার্কিটা কি জিনিস? সব রকম মিক্সড, মানে ইয়ে হুইট ফ্লাওয়ার ফ্লোর, তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস, সব কিছু দিয়ে তৈরি করে। আর কি ম্যানিকুইনটা দেখছেন, এই ম্যানিকুইনটা আপনি এখন দেখতে পাবেন কি আজকালকার দিনে ম্যানিকুইনটা এরকম, সেই যখন শুটিং শ্যুটিং এর জামানা ছিল তখন সম্ভবত এরকম ম্যানিকুইন দেখতে পেতাম, এখন তো পাবেন না। সম্ভবত উটির প্রথম ডিপার্টমেন্টাল স্টোর কিনা বুঝতে পারছি না, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, দেখিস হাত দেখিয়েছে মুরুগান, আমাদের
সারথির নাম হচ্ছে মুরুগান। কালকে দেখা হওয়ার সাথে সাথে বলেছি কুইক গান মুরুগান, কি হাসি সে আর ধরে না। শুনশান কোন জায়গা থাকবে তো শুনশানে কোনো ব্যাপার নেই, এখানে এসে ব্যবসা আলু ভাজা লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাজা, পরের দিন সকালবেলা বোঝা যায় ব্যাপারটা কিরকম সাংঘাতিক। লঙ্কা গুঁড়ো খাওয়া আলু ভাজার মধ্যে এটা একটা রাউন্ড অ্যাবাউট। নিচে যাবো কেন, ওপরেই থাকবো, পিকে যখন এসছি পিক থেকেই দেখবো। এটা হচ্ছে ভিউ পোর্ট পয়েন্ট, যেখান দিয়ে উঠে আপনাকে ডোডা বেটা পিকের অ্যাকচুয়াল রেঞ্জটা আপনি কভার আপ করতে পারবেন। ডোডা বেটা পিক ওয়ান্ডারফুল নো ডাউট। নিচে গিয়ে চা কফি খাই নাকি বেটার? একটু হাওয়া খাই না ওই রুমটাই গিয়ে। তুই কাজ কর, তুই রুমে ঢুকে হাওয়া খা, ঘামের গন্ধ খা, আমি নিচে যাই।